শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কে এই আব্দুল গনি বারদার, জানাবো আজকের ভিডিওতে। তালেবান নিয়ে নতুন চিন্তায় ভারতের, ভারতের ঘুম হারাম। নারীদের নিয়ে নতুন ঘোষণায় যা বলল তালেবান। প্রেসিডেন্ট প্রাসাদ তালেবানের নিয়ন্ত্রণে, কাবুলের রাত্রিকালীন কার্ফিউ জারি। আফগানিস্তানে মার্কিন পরাজয়, বাইডেনকে পদত্যাগ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প। রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছি বললেন আশরাফ গানি। এবং সবশেষ থাকছে, তালেবানকে এখনোই স্বীকৃতি দেওয়া উচিত হবে না বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হওয়ার 20 বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা নিচ্ছে তালেবান। তালেবানের সিনিয়র নেতা মোল্লাহ আব্দুল গনি বারাদার আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। সূত্র বলছে, তালেবানের এই নেতা রোববার সকালে আশরাফ গনি এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে হাজির হন। তালেবানের সহসভা প্রতিষ্ঠা মোল্লাহ গনি বারদার গোষ্ঠীটির রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কাতারের দোহায় আনুষ্ঠানিক শান্তি আলোচনায় তালেবানের যে দলটি রয়েছে তাদের অন্যতম সদস্য হলেন বারদার। বারদার মোল্লা ওমরের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন। 2010 সালে ISI এর CIA-র যৌথ অভিযানে তিনি পাকিস্তানের করাচি শহরে ধরা পড়েন। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে তিনি মুক্তি পান। আফগানিস্তানের উরুজগার প্রদেশের দেহরাওয়াদ জেলার উইটমাখ গ্রামে 1968 সালে জন্মগ্রহণ করেন বারাদার। ১৯৮০ সালের আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী হটাতে মার্কিন বাহিনীর সহায়তায় লড়াই করেছেন তিনি। পরবর্তীতে তিনি সাবেক কমান্ডার মোহাম্মদ উমরের সঙ্গে কান্দাহার প্রদেশের মাইওয়ানদের একটি মাদ্রাসা পরিচালনা করেছেন। পশ্চিমা গণমাধ্যমের মতে উমর আর বারাদার বৈবাহিক সূত্রে আত্মীয়। 1996 থেকে 2001 সালে তালেবান শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বারাদার। তিনি হেরাত আর নিমরুজের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন বলে জানা গেছে। আফগানিস্তানে তালেবান পুনরুত্থান নিয়ে নতুন চিন্তায় পড়েছে ভারত। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে কার্যত চাপেই রয়েছে নয়াদিল্লি। আফগানিস্তানে গায়ের জোরে তালিবান সরকার গঠন করলে সেই সরকারকে স্বীকৃতি দেবে না ভারত, জার্মানি, তাজিকিস্তান, বাকি দেশগুলো। কাতারের জোটের পক্ষ থেকে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইরানের মুখ না খোলা রাশিয়া, চীন, পাকিস্তান তালিবানকে প্রচ্ছন্ন সমর্থনের জেরে কাবুল নীতি নিয়ে ফের চিন্তা ভাবনা শুরু করেছে নয়াদিল্লি। দোহাতে ভারতের প্রতিনিধিদের সঙ্গে তালিবান নেতৃত্বাদের শীঘ্রই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতিক কারবারিদের একাংশের মত সমস্ত কিছুই নির্ভর করছে এই বৈঠকের ওপর। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রবিবার উত্তেজনার মধ্যে কাবুল ছেড়েছে এয়ার ইন্ডিয়া বিমান। এতদিন নয়াদিল্লি থেকে কাবুল পর্যন্ত সপ্তাহে তিনবার বিমান চলাচল করত। আফগানিস্তানে তালিবান কাবুল প্রদেশের পর থেকেই ভারত এবং আফগানিস্তানের ফ্লাইট কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা সরানোর সিদ্ধান্তে 100 দিনের মাথায় তালিবানের কাবুল প্রদেশের পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, আশরাফ গানি প্রেসিডেন্ট তাজিকিস্তানে চলে গেছেন। এর মধ্য দিয়ে অবশেষে পতন হলো রাজধানী কাবুলেরও। এখন অভিষেক ঘটতে চলেছে আরেক গনির। তালিবান প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার হতে পারেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট। এর আগে আফগানিস্তানের নারী এবং সংবাদ মাধ্যমে অধিকার, সম্মান এবং রক্ষা করার অঙ্গীকার করেছে তালিবানের এক মুখপাত্র। আজ রবিবার প্রকাশিত একটি বিবৃতিতে এই অঙ্গীকার করেছেন তিনি। ওই মুখপাত্র বলে, নারীদের তাদের বাড়িতে একা থাকার অনুমতি দেয়া হবে এবং তাদের জন্য শিক্ষা গ্রহণ এবং কাজের সুযোগ অব্যাহত রাখা হবে। পাশাপাশি সংবাদ মাধ্যমকেও স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানান ওই মুখপাত্র। তবে মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো প্রকার চরিত্র হরণের সুযোগ দেওয়া হবে না বলে বিবৃতিতে জানিয়েছেন ওই মুখপাত্র।
উল্লেখ্য 1996 থেকে 2001 থেকে আফগানিস্তান তালিবানের প্রথম আমলে কঠোর নিয়ন্ত্রণমূলক শাসনের জন্য সমালোচনার শিকার হয়েছিল সশস্ত্র দলটি। এই সময় 12 বছরের কম বয়সী মেয়েদের স্কুলে যেতে বাধা, একাকী নারীদের রাস্তায় বের হতে না দেওয়া সহ বিভিন্ন পদক্ষেপের কারণে তারা সমালোচিত হয়েছিল। আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান। অনেকটা বিনা রক্তপাতেই তারা রোববার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেছে। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার খবরের রাতে সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের অভ্যন্তরে দরবার হলে সশস্ত্র দলটা সদস্যরা টহল দিচ্ছে। এর আগে বিকেলেই পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি তাজিকিস্তানে পৌঁছেছেন বলে দাবি করা হয়েছে। রক্তপাতের আইতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর আগে তালেবানের একটি বিবৃতিতে ঘোষণা করে তারা বল প্রয়োগ করে কাবুলে প্রবেশ করতে চায় না, কিন্তু এর কয়েক ঘন্টা পর তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অবস্থান ত্যাগ করার পর তালিবান সদস্যদের কাবুল প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার শেষ বেলায় তালিবান সদস্যরা চারদিক দিয়ে কাবুলে ঢুকে পড়ে। তালেবান যুদ্ধের আফগানিস্তান জয় করার প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করতে বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। প্রায় 20 বছর অবস্থানের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের অল্প কয়েকদিনের মধ্যেই পুরো দেশটি দখল করে নেয় তালেবান। ট্রাম্প রোববার একটি বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানে বাইডেন যা ঘটতে দিয়েছেন তার জন্য তার উচিত লজ্জায় পদত্যাগ করা। তালেবান বাহিনীর রোববার কাবুলে প্রবেশ করে আর মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগ করার কথা ছিল 31 মের মধ্যে, কিন্তু এর 15 দিন আগেই তালেবান বাহিনীর হাতে চলে এলো আফগানিস্তান। তবে ট্রাম্পের আমলেই তালেবানের সাথে যুক্তরাষ্ট্র 2020 সালে দোহায় একটি চুক্তি করেছিল, তাতে 2021 সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ছিল। এর বিনিময়ে গ্রুপটি বিভিন্ন ধরনের নিরাপত্তায় আশ্বাস দিয়েছিল। রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছেন বলে দাবি করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে একটি বিবৃতিতে তিনি এই দাবি করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, তালেবান জিতেছে, সম্পদ সম্মান এবং নিজ দেশের জনগণকে রক্ষার দায়িত্ব এখন তাদের। তবে তিনি এখন কোথায় আছেন সেটি উল্লেখ করেননি। আশরাফ গানি কোন দেশে গেছেন সে বিষয়ে যোগাযোগ করা হলে দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়, নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্টকে কী করেছেন বা কোথায় আছেন সে বিষয়ে কিছুই বলতে চান না। অন্যদিকে আশরাফ গানিকে আফগানিস্তান বলে উল্লেখ করেছেন দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য তিনি ঘানিকে দায়ী করেছেন। তিনি বলেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশের জনগণকে এই অবস্থায় রেখে দেশ ছেড়েছেন, আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে, জনগণও এর জবাব দেবে। উল্লেখ্য, বিদেশি সেনা প্রত্যাহারের পরে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকেন। এক পর্যায়ে তালেবান গোষ্ঠী রবিবার বিকেল নাগাদ দেশটির রাজধানী কাবুল দখল করে নেয়। তারা ইতিমধ্যে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দেড় মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান নেতারা, ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহল বেশ চিন্তিত। এই প্রেক্ষিতে রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এখনই তালেবানকে আফগানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত হবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, আফগানিস্তানে খুবই তাড়াতাড়ি নতুন সরকার আসতে যাচ্ছে, এরপরে আমরা চাই না যে কেউ দ্বিপাক্ষিকভাবে তালেবানকে স্বীকৃতি দিক। তিনি আরও বলেন, আফগানিস্তানে সন্ত্রাসের প্রজনন স্থল হোক এটা কেউই চায় না। তিনি জাতিসংঘ এবং ন্যাটোর সাথে একযোগে আফগানিস্তানে কাজ করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে রাশিয়া সরকার জানিয়েছে তারা এই মুহূর্তে তালেবানকে আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ স্বীকৃতি দিচ্ছে না। তবে পশ্চিম বিশ্ব তালেবানকে স্বীকৃতি দিক আর না দিক, তালেবান ঠিক দেশটির প্রেসিডেন্ট ভবনে নিয়ন্ত্রণ নিয়েছে, পাশাপাশি তাদের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের সাধারণ ক্ষমার কথাও জানিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।